আমেরিকা যে পলিসি গ্রহণ করে সেই পলিসি বিশ্বের অন্য অন্য দেশগুলোও কিন্তু গ্রহণ করে আপনাদের এই চুরি চামারি করে জুলুম নির্যাতন করে গুম খুন করে বিদেশে টাকা পাচার করে আপনারা পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নেবেন সেই সুযোগ এই সময়ে আপনাদের আর দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাঁদে দেশে দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীন আন্দোলনের লড়াই সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে আজকে বুক ভরা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে ক্ষোভ নিয়ে বলতে হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের হলগুলোকে এই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যায় না তাদের গত পরশুদিন রাতে সূর্যসেন হলের চারজন শিক্ষার্থীকে এই ছাত্রলীগের নেতারা নির্মম নির্যাতন করেছে এমন নির্যাতন করেছে তাদেরকে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে আমরা দেখেছি সেই ছাত্ররা গতকালকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তারা সংবাদ সম্মেলন করে তাদের সেই নির্যাতনের বর্ণনা দিয়েছে আমরা আতঙ্কিত হয়ে যাই যেখানে তারা স্মার্ট বাংলাদেশের কথা বলে এদেশের মানুষকে ভুল ভাল বোঝাচ্ছে উন্নয়নের গাল গল্প শোনাচ্ছে সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তারা রাতের আধারে শিক্ষার্থীদের উপরে অমানবিক পাশবিক নির্যাতন করছে আমরা বলে দিতে চাই আপনাদের এই নির্যাতন আপনাদের এই দখলদারিত্ব আপনাদের এই দমন পীড়ন এই বাংলার মাটিতে আর স্থায়ী হবে না হবে না হবে না সংগ্রামী সহযোদ্ধারা সংগ্রামী বন্ধুরা আমরা দেখি যে প্রায় প্রায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তারা উন্নয়নের মিছিল করে তারা মানুষকে উন্নয়নের গল্প শোনায় অথচ আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি মুদ্রাস্ফীতি আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব বাজারে গেলে পণ্য দ্রব্যের দামে আগুন চোখে কান্না করে দিতে হয় এক সময় বলা হতো চিটকারি করে আদার ব্যাপারী জাহাজের খবর নেয় কিন্তু আদার দাম কত আদার দাম পাঁচশো টাকা ছাড়িয়ে গেছে এখন সেই মজা করার ছলনা করার কথাটি বাস্তবে রূপান্তরিত করেছে এই আওয়ামী লীগ সরকার সংগ্রামী বন্ধুগণ তারা নির্বাচনের আগে বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেওয়া হবে সরকারি চাকরিতে প্রবেশের সীমা বৃদ্ধি করা হবে দেশ থেকে তরুণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তারা কি করেছে সেটি করেছে তারা ঘরে ঘরে উপহার দিয়েছে বেকারত্ব বেকারত্বের যারা তারা বেকার তারা শিক্ষিত তরুণদের কোনো খোঁজ খবর নেয় না শিক্ষিত তরুণদের কষ্টের মূল্যায়ন তাদের কাছে নাই আপনারা জানেন এই যে আমাদের দেশের বর্তমানে আমরা ডেমোগ্রেফিক ডেভিডেন্ডে অবস্থান করছি অর্থাৎ এই সময়ে আমাদের দেশের তরুণ কর্মক্ষম জনশক্তি সবচেয়ে বেশি এই শক্তিটিকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এই মানব গোষ্ঠী এই মানব সম্পদ আমাদের জন্য এক সময় বোঝা হয়ে দাঁড়াবে আর এই আওয়ামী লীগ সরকার সেই মানব সম্পদকে প্রশিক্ষিত করতে ব্যর্থ হয়েছে সংগ্রামী উপস্থিতি এই যে তরুণ বেকাররা যারা চাকরিতে আবেদন করতে যায় চাকরির আবেদনের জন্য তাদেরকে ছয়শো সাতশো টাকা করে গুনতে হয় আরে ভাই যেখানে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মারা মুরগি বেছে চাল বেছে শাক সবজি বেছে বাসা অন্যের বাসাবাড়িতে কাজ করে সন্তানকে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাচ্ছে সেখানে কি তাদের প্রতি মাসে এইভাবে হাজার হাজার টাকা খরচ করে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে চাকরিতে আবেদন করার মতো সামর্থ্য আছে নাই আমরা দাবি করেছি যে চাকরির আবেদনের ফি সর্বোচ্চ একশো টাকা করতে হবে আমরা দেখেছি যে তরুণ তরুণেরা সেখানে তারা চাকরির আবেদনের বয়স নিয়ে আন্দোলন করছে এই সরকারের ইশতেহারে থাকলেও তারা সেই তরুণদের আন্দোলনে তারা পড়ছে না আমরা দেখেছি যে এখনও তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে রেলওয়েতে প্রাইমারিতে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক কোটা দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা সেই কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছি কিন্তু এই সরকার আমাদের দাবির প্রতি কোনো ধরনের ভূক্ষেপ করছে না আমরা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংগঠন সমূহের গণতান্ত্রিক পরিবেশ শিক্ষার সুষ্ঠু পরিবেশ মেধার চর্চা সুষ্ঠু চর্চার আমরা দাবি জানিয়ে এসেছি আমরা সেটি নিশ্চিত করার জন্য প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক রাজনৈতিক চর্চা প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চা ধরে রাখার জন্য আমরা ডাকসহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি কিন্তু এই সরকার সেই সমস্ত দাবিতে ভূক্ষেপ করে না আমরা বলতে চাই আপনারা এখন তরুণদের প্রতি উদাসীন আপনারা এই দেশের কোটি কোটি বেকারদের প্রতি উদাসীন সুতরাং এই বেকাররা আর ভুলেও এই আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করবে না করবে না করবে না সংগ্রাম সংগ্রামী উপস্থিতি আমরা ছাত্র অধিকার পরিষদ আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি আর যদি কোনো একটি বিশ্ববিদ্যালয়ে আমার কোনো একটি ভাইয়ের গায়ে আমার কোনো একটি বোনের গায়ে এই সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের কোনো একজন নেতাকর্মী হাত দেয় তার পরিণতি হবে ভয়াবহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের দাবানল ছড়িয়ে দিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে সংগ্রামী উপস্থিতি আমরা বলে দিচ্ছি ছাত্রলীগের ভাই বোনদের উদ্দেশ্যে প্রিয় ছাত্রলীগের ভাই বোন আপনারা তো লেখাপড়া করছেন আপনারা তো মেধাবী অবশ্যই আপনাদের ইচ্ছা আছে বিভিন্ন বিশ্ববি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে আপনারা জীবনে প্রতিষ্ঠিত হবেন ভালো জায়গায় চাকরি করবেন রাজনীতি করবেন ব্যবসা বাণিজ্য করবেন সাংবাদিক হবেন কিন্তু আপনারা আপনারা এই ছাত্রদের উপরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের উপরে এই আমাদের উপরে এ যাবৎকালে যত হামলা করেছেন অন্যায়ভাবে মামলা করেছেন সব কিন্তু রেকর্ড করা আছে সব রিপোর্ট কিন্তু জায়গা মতো জমা দেওয়া আছে আপনারা আরও হামলা করবেন আরও অত্যাচার করবেন আরও নির্যাতন করবেন সব রিপোর্ট জমা হবে জায়গা মতো সময় মতো কিন্তু আপনারা আটকে যাবেন সেটি মাথায় রাখেন আমি তরুণ ছাত্র ভাই বোনদেরকে সারা বাংলাদেশের সকল সহযোদ্ধা সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাব সময় হয়েছে জেগে উঠুন সময় হয়েছে প্রতিবাদ করার সময় হয়েছে রুখে দাঁড়াবার জেগে উঠুন জেগে উঠো ছাত্র সমাজ